অভিযানের প্রস্তুতি চলে সন্ধ্যার নামার পর থেকেই। একে একে জড়ো হয় র‍্যাব, পুলিশ, আর্ম পুলিশ ও বিজিবির সদস্যরা। তিন স্তরে সংগঠিত হয়ে অভিযান শুরু হয় রাত দুটার দিকে। তার আগে মতিঝিল সিটি সেন্টারের সামনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আর হেফাজত ইসলামের কর্মীরা একেবারে মুখোমুখি অবস্থানে। তখনও মনে হচ্ছিল না শাপলা চত্বর উদ্ধার অভিযান এতটা সহজ হবে। একদিকে জলকামান, অন্যদিকে যৌথ বাহিনীর গুলি আর টিয়ার সেলে দ্রুতই ছত্রভঙ্গ হয়ে যায় হেফাজত কর্মীরা। ফাঁকা গুলি ছুটতে ছুটতে ফকিরা পুল থেকে একই কায়দায় শাপলা চত্বরের দিকে এগোয় সম্মিলিত বাহিনী। শাপলা চত্বরের চারপাশে দিক বিদিক ছুটে পালায় হেফাজত কর্মীরা। মঞ্চ ছেড়ে চলে যান নেতারা। আশপাশের বিভিন্ন ভবন এবং গলিতে আশ্রয় নেয় তারা। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। ইত্তেফাক মোড় হয়ে ওয়ারি পর্যন্ত হেফাজত কর্মীদের ধাওয়া করে তাড়িয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এভাবেই শেষ হয় শাপলা চত্বর উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান। প্রায় পাঁচ ঘন্টা অপারেশন চালানোর পর অবশেষে শাপলা চত্বরে অবস্থান নেয় নিরাপত্তা কর্মী বাহিনীরা। আর হেফাজতে ইসলামের যে কর্মীরা আটকা পড়েছিল তাদেরকে ঠিক এভাবেই ছেড়ে দেওয়া হয়। শান্তিপূর্ণ অবরোধের ডাক দিয়ে দিনভর সহিংসতার পর রাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে হেফাজতের ব্যানারে একদল দুষ্কৃতিকারী। আগুন দিয়েছে বায়তুল মোকাররম মার্কেটের একটি অংশে। রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, মালিবাগ ও শান্তিনগর সহ জায়গায় জায়গায় যানবাহন ছাড়াও অফিস, প্রতিষ্ঠান ও ভবনে আগুন দিয়েছে হেফাজত কর্মীরা। মনির হোসেনের তোলা ছবিতে এনামুল কবির রূপমের রিপোর্ট। সন্ধ্যার শুরু থেকেই পল্টন মোড়ে পুলিশকে লক্ষ্য করে হেফাজত কর্মীদের লাগাতার হামলা। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ক্যান ও গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম, বিজয়নগর ও পল্টনে রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেয় হেফাজত। পল্টনে ট্রাফিক পুলিশের ডিসি অফিস, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসের পার্কিংয়ে রাখা অন্তত 31টি গাড়ি, কমিউনিস্ট পার্টির অফিসে আগুন দেয় হেফাজত কর্মীরা। আগুন দেয়া হয় বায়তুল মোকাররমের জুয়েলারি মার্কেটেও। আগুন নেভাতে এলে ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন দেওয়ার চেষ্টা করে হেফাজত কর্মীরা। ফুটপাথে বইপত্র ও কাপড় চোপড়ের দোকানপাটেও আগুন দেয়া হয়। দোকানে রাখা পবিত্র কোরআনের কপিতেও আগুন দেয় হেফাজত কর্মীরা। সকাল থেকে চলা সংঘর্ষ ও হেফাজতের তাণ্ডবে অবরুদ্ধ হয়ে পড়ে পুরো এলাকা।
মতিঝিল থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বহু সরকারি বেসরকারি অফিস ও বাণিজ্যিক ভবনে এখনও কর্মকর্তা কর্মচারীরা আটকা পড়ে আছেন।